নমস্কার বন্ধুরা, আমি প্রবীর কুণ্ডু। আমার চ্যানেলে ভিউজ খুব বেশি এখন হয় না, তো হয়তো খুব কম লোকই এটা দেখবে, জানি না এটা অ্যাকচুয়ালি ভিডিওটা করেও আলটিমেটলি কোনো লাভ হবে কিনা, তবুও বলতে বাধ্য হচ্ছে এই কারণে, কারণ আমি দেখতে পাচ্ছি সকাল থেকেই, সকালে অ্যাকচুয়ালি একজনের না দুজনাতে দেখে গেলাম, কিন্তু সন্ধ্যেবেলার পর থেকে দেখলাম যে আরো অনেকগুলো ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে যে যারা বাংলাতে সিনেমা রিভিউ করছে বা সিনেমা খবরাখবর দিচ্ছে, তারা তাদের ভিডিওর জন্যই প্রয়োজনে হয়তো যে খবরটা দিচ্ছে বা যে সিনেমার রিভিউটা করছে তার জন্য তার কিছু ছবি বা কিছু ক্লিপিংস বা 3-4 সেকেন্ডের কোনো ডায়লগ বা কোনো ফুটেজ ইউজ করে থাকে, এবং এটা ফেয়ার ইউজের মধ্যেই পড়ে, খুব খুব লিগালি এটা ফেয়ার ইউজের মধ্যে পড়ে। কারণ আমি যার রিভিউ করছি, যার সম্পর্কে বলছি, তার একটা রেফারেন্স দর্শককে দেখানোর জন্য আমি ইউজ করতেই পারি, পৃথিবীর যে কোনো কোর্টে গেলেই এটাকে ফেয়ার ইউজের মধ্যেই ফেলা হবে। কিন্তু জি বাংলা বা Z5 বাংলা অনেককে স্ট্রাইক দিচ্ছে যে তারা তাদের ফুটেজ বা ছবি ইউজ করেছে। আমি অ্যাকচুয়ালি সেই ভিডিওগুলো দেখিনি, তাদের মুখ থেকে শোনা যে তারা সামান্য ছবি ব্যবহার করেছে বা খুব কম সময়ের কিছু ফুটেজ ইউজ করেছে, যার ফলে কপিরাইটগুলো এসছে। আমি একেবারেই কি বলবো, মানে আমি দেখিনি যেহেতু, ফলে তাদের কথাই বিশ্বাস করতে হচ্ছে যে তারা ডেফিনেটলি ছবি বা খুব কম সময়ের ক্লিপিংস ইউজ করেছে। তো আমার মতে বলে যে Z5 বাংলা এটা খুব ভুল কাজ করছে, কারণ তারা সত্যি সত্যি খুব ছোট চ্যানেল এবং তাদের মূল উদ্দেশ্য Z5 এর কন্টেন্ট কপি করা নয়, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে সেটাকে রিভিউ করা। হ্যাঁ, রিভিউতে কেউ খারাপ বলতে পারে, কেউ ভালো বলতে পারে, সেটা যদি তাদের গায়ে লাগে এবং তারা যদি সেটাকে পার্সোনালি নিয়ে স্ট্রাইক দেন, তাহলে তো সেটা একটা মানে কি বলবো, এটা বাচ্চামোক টাইপের কাজ হচ্ছে। তো Z5 বাংলাকে রিকোয়েস্টই আপাতত শুরুতে করতে পারি যে এরকম বাচপানা হরকত করবেন না। যদি আপনার মনে হয় যে কেউ আপনাকে থ্রেট করছে, কেউ আপনাকে ব্যঙ্গ করছে, তাহলে আপনি আইনানুক পদক্ষেপ নিন। কপিরাইট স্ট্রাইকটা তো এই ক্ষেত্রে আসেই না, মানে 3-4 সেকেন্ডের ক্লিপিংস বা রেফারেন্সের জন্য কিছু ছবি যদি আমি ইউজ করি, তো সেটা পৃথিবীর কোনো কোর্টে সেটা আসে না। তো আপনারা কেন করছেন আমি জানি না, তো বলবো প্লিজ এরকমটা করবেন না, ধন্যবাদ দেব যদি আপনারা এই কাজটা থেকে বিরত থাকেন, এবং যাদের যাদেরকে স্ট্রাইক দিয়েছেন তাদের থেকে প্লিজ স্ট্রাইকটাকে ফিরিয়ে নিন, কারণ এতে আলটিমেটলি আপনার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ আপনিও বাংলা কন্টেন্ট বানান এবং এরা প্রত্যেকে বাংলা কন্টেন্টের উপরেই বেশি ভিডিও করে, ফলে আমরা একটা বৃত্তের মধ্যে আছি, এই বৃত্তটাকে নষ্ট করবেন না। এই ভিডিওটা বানাতে বাধ্য হলাম, আমি জানি না কজন আমার এই ভিডিও দেখবে, কারণ আমার এখন ভিউজ খুব কমে গেছে, আমি রেগুলার ভিডিওজও দিই না, তবুও যাদের যাদের সাথে হচ্ছে তাদের ভিউজ আমার থেকে হয়তো অনেক বেশি হয়, তবুও মনে হলো কথাটা বলা দরকার, তাই বললাম। তো সকলকে রিকোয়েস্ট করব যে তোমরাও যারা যারা এই এই ফ্যাটারনিটির সঙ্গে যুক্ত সিনেমা সংক্রান্ত ভিডিওসগুলো বানাও, তারা এক হও এবং একত্রিত হয়ে একটা কোনো চিঠি বা কিছু লেখো, যাতে তারা একটু হলেও ব্যাপারটা বোঝে এবং তাদের যে স্ট্রাইকটা দিয়েছে সেটাকে ফিরিয়ে নেয়। তো আমাদের মনে হয় এই মুহূর্তে সকলের একটা একত্রিত হওয়ার প্রয়োজন রয়েছে, এবং সেটা ডেফিনেটলি কীভাবে হবে সেটা অন্যরা বলুক। তো এই বলে ভিডিওটা এখানে শেষ করছি, ধন্যবাদ।